যদি আপনাদের এলাকায় কোনো ক্লাব না থাকে আপনারা নিজেরা চাইলে একটা ক্লাব করতে পারেন। যারা রেস করতে চান আমি বলবো যে আপনারা এলাকায় যেই কবুতরবালক আছে সবাইকে মিলে একটা সংগঠন তৈরি করেন, সংগঠন তৈরি করে ওই সংগঠনের মাধ্যমে আপনারা কবুতরে রেস খেলতে পারেন। আসসালামু আলাইকুম, জাহিদ প্রিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের বলেছিলাম সবাইকে যে রেসিং বিষয়ে আমি যতটুকু জানি ততটুকু টিপস আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকে আমাকে অনেক ধরনের কোশ্চেন করছেন, ওই কোশ্চেনগুলোর উত্তর আমি হয়তো কমেন্টে দিতে পারিনি। আমি আপনাদের বলছিলাম যে ভিডিওর মাধ্যমে আমি হয়তোবা আপনাদের ওই প্রশ্নের উত্তরগুলো দেব। আজকে আমি আপনাদের ওই কোশ্চেনের উত্তরগুলো দিতেছি। অনেকে আসলে যে কবুতরের রেসটা কীভাবে হয় এটা আসলে অনেকে জানে না, বা গিরিবাস কবুতর রেসটা আসলে কীভাবে হয় বা এই রেসটা কারা পরিচালনা করে এটা অনেকে জানে না। গিরিবাস কবুতর যে রেসটা এটা সাধারণত পরিচালনা করে একটা ক্লাব। তার মানে আপনাকে যদি গিরিবাস কবুতরের রেস করতে হয় আপনার একটা ক্লাব লাগবে। ক্লাব কি? ক্লাব হচ্ছে একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের কাজ হচ্ছে সকল কবুতর পালককে একত্রিত করে তাদেরকে রেসে উদ্বুদ্ধ করা। আমরা যে স্কুলে লেখাপড়া করি, আমরা যে লেখাপড়া করছি তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ওই স্কুল আমাদের একটা সার্টিফিকেট দিছে, তাই না? ঠিক তেমনি এই যে ক্লাব, যে ক্লাবও হচ্ছে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা মানে একটা সাক্ষী হিসাবে আপনাকে একটা সার্টিফিকেট দিতেছে, সেটা হলো যে আপনি যে রেস করছেন এই রেসের প্রুফ এটা দিতেছে ক্লাব। এই ক্লাবটা কারা তৈরি করে? ক্লাবটা সাধারণত একটা এলাকায় যে কেউ ক্লাবটা তৈরি করতে পারে। যেমন আপনি একটা এলাকায় থাকেন, ওইখানে দেখা গেছে আপনারা 6 জন বা 5 জন বা 3 জন কবুতর পালক আছেন, আপনারা কবুতর উড়ান, আপনারা গিরিবাস কবুতর পালেন বা আপনারা রেসার হুমা কবুতর পালেন, কিন্তু আপনারা ভাবতেছেন যে আমরা কোথায় রেস করবো, আমরা তো 3 জন। আপনারা এই 3 জন মিলেও একটা ক্লাব করে আপনারা রেস করতে পারেন। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল, হয়ে উঠে মহাদেশ অতল সাগর, তার মানে ছোট থেকেই বৃহদের সৃষ্টি। আপনারা যারা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে আছেন, আপনারা গিরিবাস কবুতর পালেন বা রেসার হুমা কবুতর পালেন কিন্তু রেস করতে পারতেছেন না, আপনারা চাইলে আপনারা নিজেরাই একটা ক্লাব করে আপনারা নিজেরা রেস খেলতে পারেন। এর জন্য দেখা গেছে ঢাকার মধ্যে অনেকে আছে, ওনাদের হেল্প পাবেন, বা আপনার আশেপাশে যদি কোনো সিনিয়র বড় ভাই থাকে যিনি এগুলো জানে ওনার কাছে হেল্প পাবেন। যারা রেস করতে চান আমি বলবো যে আপনারা এলাকায় যেই কবুতর পালক আছে সবাইকে মিলে একটা সংগঠন তৈরি করেন, সংগঠন তৈরি করে ওই সংগঠনের মাধ্যমে আপনারা কবুতরে রেস খেলতে পারেন। আপনারা সবাই মিলেমিশে থাকতে পারেন এবং যে কোনো সমস্যা হলে একজন আরেকজনের বিপদে আপদে আসতে পারেন। এই যে ক্লাব যে রেসগুলো দেয়, এই রেসগুলো কীভাবে দেয় সেটা হলো যে অক্টোবর মাসে ক্লাব একটা মিটিং ডাকে, ওই মিটিংয়ে সকল খেলোয়াড়দের উপস্থিত হতে বলা হয়। তখন সকল খেলোয়াড় একসাথে উপস্থিত হয়, উপস্থিত হওয়ার পরে তারা সিদ্ধান্ত নেয় আসলে কত কিলো খেলবে। যদি ওই ক্লাবের সকল খেলোয়াড়ের মানে সম্পর্ক অনেক ভালো থাকে সেক্ষেত্রে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয়। আর যদি দেখা যায় যে কারোর সাথে কারো রেশারেশি আছে বা এক একজনের পছন্দ এক এক রকম, সেক্ষেত্রে ভোটাভুটি হয়। ভোটাভুটি হয় কিসের জন্য? যখন দেখা যায় যে আপনার একজনের সাথে একজনের মতের মিলতেছে না তখনই ভোটাভুটি দেখা দেয়। এমনিতে আমি ঢাকার মধ্যে বা এর আশেপাশে অনেক ক্লাব দেখছি, তারা নিজেরাই বসে ডিসিশন নেয় যে আমরা এইভাবে খেলা চালিয়ে যেতেছি আপনারা কি বলেন। তখন দেখা যায় যে সকল খেলোয়াড়রা প্রাধান্য দেয় যে ঠিক আছে ভাই আপনারা এটাই চালান। আবার অনেক ক্লাবে দেখা যায় যে এটা বললে অনেকে বলে যে না এইভাবে না এইভাবে, অনেকে বলে যে না এইভাবে না এইভাবে। এইভাবে দেখা যায় যে কারোর সাথে কারো মতামত মিলে না তখন আসে ভোটাভুটি। তখন আপনার দেখা যায় যে ভোটাভুটি করে, যেমন কেউ বললো আপনার নরসিংদী রোডে খেলা হবে, কেউ বললো যে না সাভার রোডে খেলবো, আবার কেউ বললো যে না ময়মনসিংহ রোডে খেলবো। তখন দেখা যায় যে আপনার একটা লটারি করে, যেমন এই চারটা দিক যে আপনার চারটা দিকে একটা লটারি করে, লটারি করার পর যে দিকটা উঠে ওই দিকটা সবাই তখন মেনে নেয়। আর কবুতরের রেস খেলতে গেলে আপনার একটা এন্ট্রি ফি দেওয়া লাগে, সেটা আপনার 2,000 হতে পারে, 3,000 হতে পারে বা 10,000 টাকাও হতে পারে। এটা আসলে ক্লাবের উপর নির্ভর করে ক্লাব কত টাকা এন্ট্রি ফি ধার্য করবে। সবাই ওই মিটিং একত্রিত হয়ে তখন ঠিক করে আপনার কবুতরের সংখ্যা, আর রেসটা আসলে কত পিস কবুতর দিয়ে হয় ক্লাব যেটা নির্ধারণ করে দিবে, আপনাকে ওই সংখ্যক কবুতর দিয়ে রেস করতে হবে। যেমন যদি ক্লাব আপনাকে বলে দেয় যে আপনাকে 3টা কবুতর দিয়ে রেস করতে হবে, আপনি 3টা কবুতর দিয়ে রেস করতে পারবেন। আর যদি ক্লাব বলে দেয় যে না আপনাকে 20টা কবুতর দিতে হবে, 20টা কবুতর এক একজন 20টা কবুতর ছাড়বে, তাহলে 20টা কবুতরই দেওয়া লাগবে। আমাদের যে উড়ালবঙ্গি কবুতর সংঘ আছে, 2020 সালে আমরা 2টা টুর্নামেন্ট পরিচালনা করি, আমাদের ওইখানে কবুতর দেওয়ার সংখ্যা ছিল 5 পিস করে। যেমন একজন লোক সর্বোচ্চ 5 পিস কবুতর দিতে পারবে এক নামের মধ্যে, এর বেশি দিতে পারবে না। তারপর আপনার সবাইকে ঘোষণা দিয়ে দেয় যে আগামী মাসের এত তারিখে খেলা। যেমন এটা অক্টোবর মাস চলতেছে, সবাইকে বলে দেওয়া হলো যে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনাদের খেলা। তখন সবাই দেখা যায় যে ওই ডিসেম্বরে যে খেলাটা হবে ওই খেলার জন্য সবাই প্রিপারেশন নিতে থাকে। প্রিপারেশনটা কীভাবে নেয়? যেমন কবুতরকে আপনার উড়ায়, উড়ানোর পরে আপনার পাল্লা দেয়। পাল্লা মানে হচ্ছে আপনার কবুতরকে ট্রেন আপ করে। যেমন ধরেন নরসিংদী রোডে খেলা,
এই কবুতরগুলোকে তো ডাইরেক্ট ধরে নসুন দিয়ে নিয়ে ছেড়ে দেয়, এরকম না? দেখা গেছে যে আপনার কবুতরগুলোকে আজকে 3 কিলো, কালকে 5 কিলো, কালকে 10 কিলো, এইভাবে ধাপে ধাপে পাল্লা দেয়। পাল্লা দেওয়ার পরে এই কবুতরগুলোকে ওই রুটে ট্রেন আপ করে এইভাবে সবাই পাল্লা দেয়। পাল্লা দেওয়ার পরে ওই যে আমি বললাম যে ক্লাব একটা দিন ধার্য করছে যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ এরকম, তখন দেখা যায় ওই নির্ধারিত দিনের আগে সবাইকে টাকা পরিশোধ করতে হয় ক্লাবের এন্ডি ফি। পরিশোধ করার পরে ক্লাব কর্তৃপক্ষ সবার বাসায় কবুতরের গায়ে সিল মেরে আসে। সিলটা হলো আপনার যে ক্লাবের নাম বা লোগো বা কত কিলো খেলা হইতেছে এটা নিয়ে সাধারণত সিলের মধ্যে লেখা থাকে। ওই সিলটা আগের দিন কমিটি যে আপনার কবুতরের গায়ের মধ্যে ওই সিলটা মেরে দেয়। সিলটা মারা হওয়ার পরে সবারকে বলা থাকে যে আপনারা ফজরের সময় আপনার ক্লাবে উপস্থিত থাকবেন। ক্লাবের যে নির্দিষ্ট কার্যালয় ওই কার্যালয়ে উপস্থিত হতে হয়। ওই কার্যালয়ে উপস্থিত হওয়ার পরে ক্লাব কর্তৃপক্ষ কবুতর পায় একটা গোপন রিং দিয়ে দেয়। যেমন গোপন রিংটা কিরকম, আমরা যে নাম্বারিং যে ক্লিপ রিংগুলো দেখি না, এই নাম্বারিং ক্লিপ রিং এর মধ্যে দেখবেন একটা নাম্বার লেখা থাকে 78 বা 70। এই 70 যে নাম্বারটা এটার উপরে একটা স্টিকার মেরে আলাদা একটা নাম্বার লিখে দেয়। আসলে ভিতরে যে কোন নাম্বারটা এটা কেউ বলতে পারে না। তখন আপনার ক্লাব কর্তৃপক্ষ খাতা এন্ট্রি করে ওই যে উপরে যে আপনার একটা সিরিয়াল নাম্বার লাগিয়ে দিয়েছে, যেমন ভিতরে আছে 70, উপরে দিছে আপনার 7, কিন্তু ভিতরে আসলে কত নাম্বার এটা যে ক্যান্ডিডেট উনি জানতেছে না, এবং কি ক্লাব কর্তৃপক্ষ জানতেছে না আসলে ভিতরে কত। এটা ওই স্টিকারটা উঠানোর পরই জানতে পারবে যে ওটার ভিতরে আসলে কত নাম্বার ছিল। তখন আপনার ক্লাব কর্তৃপক্ষ ওই যে উপরে যে সিরিয়াল নাম্বারটা 7 ওটা লিখে রাখে যে এই নামের এই লোক এত থেকে এত সিরিয়ালের টেকনিশিয়ান। তার মানে আপনি যদি জালিয়াতি করেন আপনি কিন্তু জালিয়াতিটা ধরা পড়বে। তখন দেখা গেল আপনাকে 7 নম্বর সিরিয়ালে ভিতরে 70 নম্বর ট্যাগ দিছে। এটা তো ক্লাবের যে মূল শিটে লেখা আছে, কিন্তু মূল শিটটা রাতের বেলা সিলগালা করে দিছে। এটা বিকালবেলা খুলবে, যখন ওই মূল শিটটা যখন খুলবে, খোলার পর যখন মিলাবে, যখন দেখবে যে আপনার ওই নাম্বারিংটা মিলতেছে না, তার মানে আপনি এখানে জালিয়াতি করছেন। জালিয়াতি বলতে যে আপনার কবুতর আসে না, আপনি শুধু একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছেন, তখন দেখা যাবে ক্লাবের শিটের সাথে মিলবে না। এই সবার কবুতর পায়ে গোপন রিংটা লাগিয়ে দেওয়া হয়। লাগিয়ে দেওয়ার পরে আপনার ঠিক সকাল 7টা বা 8টার মধ্যে রেসের স্পটে যে উপস্থিত হতে সবাইকে, আর রেসের স্পটে উপস্থিত হয়ে কমিটি একটা টাইম দেয় যে আপনারা সবাই কবুতরগুলোকে এই মুহূর্তে লকগুলো খুলে দেন, কবুতরগুলো কিছুক্ষণের মধ্যে ছাড়া হবে। তখন দেখা যায় যে 7টা বা 8টা বা 9টা এর মধ্যে কবুতরগুলো সবাই ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে কবুতরগুলো যার কবুতরটা সবার আগে আসে এটাকে পিজন অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার দেয় মানে ক্লাব, আর যার সর্বোচ্চ সংখ্যক কবুতর আগে আসে। যেমন একটা খেলার মধ্যে 5টা করে কবুতর দেওয়ার নিয়ম ছিল, সবাই 5টা করে কবুতর দিচ্ছে, যার 5টা কবুতর সবার আগে আসবে উনি হবে ওই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, মানে টাইমিং এর উপর চ্যাম্পিয়ন। এখন আপনাদের অনেকে মনে প্রশ্ন যে ওনার যে 5টা কবুতর আগে আসছে এটা ক্লাব বুঝবে কিভাবে? ওই যে ক্লাব আপনাকে গোপন একটা নাম্বার দিয়ে দিছে ট্যাগের মধ্যে, এই নাম্বারটা ক্লাবের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে এসএমএস করতে হয়। এসএমএস করার পরে ক্লাব তখন ধরে নেয় যে এই লোকগুলার কবুতর আসছে। তখন যার 5টা মেসেজ সবার আগে আসে ওনার বাসায় ক্লাব চেক দিতে যায় যে ওনার আসলে 5টা কবুতর আসছে কিনা, তখন চেক দিয়ে। আর রেসের যে চ্যাম্পিয়নের যে বিষয়টা, চ্যাম্পিয়নটা কয়েকটা ভাবে হয়। কিছু কিছু ক্লাব আছে টাইমিং এর উপর চ্যাম্পিয়ন, যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড। যেমন যার প্রথম 5টা কবুতর আগে আসছে উনি ফার্স্ট, যার দ্বিতীয় 5টা কবুতর আগে আসছে উনি সেকেন্ড, যার তৃতীয় 5টা কবুতর আসছে উনি হচ্ছে থার্ড। এইভাবে অনেক ক্লাবের টাইমিং এর উপর নির্ভর করে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করে। আর অনেক ক্লাব আছে যে আপনার 5টা ঢুকছে, আমারও 5টা ঢুকছে, আর কিনা 5টা ঢুকছে, তিনজন যৌথভাবে চ্যাম্পিয়ন। এইভাবেও অনেক ক্লাব স্থান নির্ধারণ করে। মূলত এইভাবেই রেসটা সম্পন্ন হয়। আর এই রেসটা সম্পূর্ণ তদারকি করে ক্লাব। আপনারা যারা দেশের বিভিন্ন স্থানে আছেন এবং আমাদের এই ভিডিওটা দেখতে পারতেছেন, আমি আপনাদের বলবো যে যদি আপনাদের এলাকায় কোনো ক্লাব না থাকে আপনারা নিজেরা চাইলে একটা ক্লাব করতে পারেন। আমি তো আপনাদের বললাম যে ছোট থেকেই বড় সৃষ্টি। ক্লাব করতে গেলে দেখবেন আপনারা নানান ধরনের মানুষ আপনার হাসি তামাশা নানান ধরনের সমালোচনা করতেছে। আপনারা ক্লাবটা দাঁড়া করান, দেখবেন এক সময় মানুষ ওই হাসিটা করবে না। যদি ক্লাব তৈরি করার বিষয়ে কারো কোনো সহায়তা লাগে আমি আপনাদের সবসময় সহায়তা করতে প্রস্তুত আছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আপনারা পরবর্তীতে আমাদের আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।